হ্যালো এ আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব একদম ক্রিস্পি ক্রিস্পি এগ ললিপপের রেসিপি তো চলো এটা কিভাবে ঝটপট বানিয়ে নেওয়া যায় দেখে নাও তো তার জন্য এখানে আমি সিদ্ধ আলুকে গ্রেট করে নিয়েছি দেন তারপরে সিদ্ধ ডিমগুলোকেও গ্রেট করে নিলাম তোমরা চাইলে ছোট ছোট করে চপ করে নিতেও পারো তো তারপরে এখানে আমি এর মধ্যে অ্যাড করছি পেঁয়াজ কুচি লঙ্কা কুচি আর ধনে পাতা কুচি এখানে আমি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ অ্যাড করেছি আর ঝালটা তোমরা যে যেরকম পছন্দ করো সেরকম দিয়ে দেবে আর এক চামচ লবণ হালকা একটু জিরের গুঁড়ো আর হাফ চামচ মতো গরম মশলা গুঁড়ো আর এখানে কর্নফ্লাওয়ার দিয়ে পুরোটাকে ভালোভাবে মেখে নিলাম তোমরা চাইলে কর্নফ্লাওয়ারের জায়গায় বেসনও ইউজ করতে পারো তারপরে এগুলো ছোট ছোট বল বানিয়ে নিলাম তোমরা যে যেরকম ইচ্ছে সেপ দিয়ে নিতে পারো তো তারপরে এখানে আমি একটা ডিম নিয়ে নিয়েছি আর ডিমের মধ্যে আমি একটু চিলি ফ্লেক্স অ্যাড করে দিলাম আর আমার লাগবে হচ্ছে লবণ এখানে আমি হাফ চামচ লবণ অ্যাড করেছি এবার এগুলোকে ডিমের সাথে ভালোভাবে মিক্স করে নিলাম আর এখানে আমি নিয়ে নিচ্ছি বেড ক্রামস তো তারপর যেটা করতে হবে সেটা হলো এই বলগুলোকে ডিমের মধ্যে ভালোভাবে ডিপ করে নিতে হবে ঠিক যেরকমটা ভিডিওতে দেখছো ঠিক সেভাবেই করে নেবে আর খুব সাবধানে করে নেবে কিন্তু না হলে বলগুলো ভেঙে যেতে পারে তারপরে বেড ক্রামসে দিয়ে ভালোভাবে বেড ক্রামস দিয়ে বলগুলোকে কোট করে নিতে হবে তো চলো এইভাবে আমি সমস্ত বলগুলো বানিয়ে নিই দেন তারপরে ভেজে নেব তো দেখো এটা আমার বানিয়ে নেওয়া হয়ে গেছে ঠিক একইভাবে সমস্তগুলো আমি বানিয়ে নিয়েছিলাম এখানে তেল খুব ভালোভাবে গরম হয়ে গেছে এবার ললিপপগুলোকে গুলোকে একে একে ছেড়ে দিলাম ব্যাস এইভাবে মিডিয়াম ফ্লেমে ভালোভাবে তিন থেকে চার মিনিট মতো হালকা হাতে নেড়ে দিয়ে উল্টে পাল্টে ভেজে নিলেই একদম রেডি তো রেসিপিটা কেমন লাগলো অবশ্যই জানিও আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে একদমই ভুলো না দেখা হচ্ছে নেক্সট কোনো রেসিপি নিয়ে আর নেক্সট কি রেসিপি দেখতে চাও সেটাও কমেন্টে জানাতে পারো তো চলো এখনকার মতো বাই